ক্লুলেস, হ্যাঁ এটাই মানে আমি ইন্ডাস্ট্রির একটা ট্রেড যেটা দেখে খুব একটা কিছু বোঝা যায় না। কিন্তু আমি বলবো আমি কি, আমার কি মনে হলো, তুমি বলো তোমার কি মনে হলো। সেই ওই গেটিং রিচ হওয়ার ধান্দা কিছু একটা, ফেক কিডন্যাপিং এসব করে পয়সা যা বলে না, যে আমার থেকে অনেকে ধার নিয়েছে তারা পয়সা দিচ্ছে না, তো ওকেই কিডন্যাপ করে যারা ধার এখনো আছে তারা টাকা দেবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, কোয়েশ্চেন অ্যান্সার্স দিই, এখন আমরা ইউটিউবেও দিচ্ছি। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন অথবা আপনার কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে একদম। আজকে আমরা একটা আই থিঙ্ক মালায়ালাম মুভির একটা ট্রেলার নিয়ে আসছি। ওকে জাস্ট এক সেকেন্ড, আমি জাস্ট এটা কনফার্ম করতে চাইছি এটা। হ্যাঁ মালায়ালাম মুভি, কারণ ফাহাদ ফাসিল আছে সেখানে। হ্যাঁ ফাহাদ ফাসিলের যেটা নাম হচ্ছে ধুমাম, ধুমাম। হ্যাঁ আর এটা ডাইরেক্ট করেন, লিখেছে পবন কুমার, আর মেন কাস্টিংয়ে আছে ফাহাদ ফাসিল, অপর্ণা বালামুরলি, রোশন ম্যাথিউ আর অন্যান্য অনেকে। তো আমি জানি না টপিকটা কী, কিছুদিন আগেই এটা ট্রেলার রিলিজ করেছে, তো হিন্দি ল্যাঙ্গুয়েজে ট্রেলারটা রিয়েক্ট করছি একদম। हेलो एवरीवन, आप सब लोग बहुत बिजी हैं, सो आई कीप इट शॉर्ट। हमारे थिएटर में चलने वाली पब्लिक सर्विस एड्स आप सब नहीं देखी होंगी। देश के हर एक थिएटर में, चाहे कोई भी थिएटर, हर एक शो से पहले ये एड्स प्ले होती हैं। तुम कहना क्या चाहते हो? अगर यही एड हम ऐसी बनाएं कि लोग उसे देखना पसंद करें तो नाइस क्रिएटिव। সিরিয়াল কিলার কোনো ভাবে নয়া ফোন, নই কার, বড়া ঘর, ফরেন হলিডেজ, ইন সবকা এক হি তোড় হ্যায়। আই থিঙ্ক ইটস ইন্টারেস্টিং, আই সোয়ার আই উইল শুট ইউ। প্ল্যান ক্যান্সেলড, হামনে কিসি নে ট্র্যাপ কর লিয়া। ট্র্যাপ কিয়া? ইন সব লোগো কে পাস মেরে পাস হ্যায়। ওয়াক্ত আ গিয়া, চলো। मुझे दो लोग किडनैप करके ले जा रहे हैं। You need to stop this now. कहाँ हो तुम? हम भाग गए। There's nothing money can't buy. This is personal matter. कुछ ही बुझता अच्छा ना। एक शॉर्ट टर्म गेन से कहीं गुना अच्छा है। अरे क्या सिनेमा टाइप चल से जेटा बोल से एड। एक लॉयल लॉन्ग टर्म कस्टमर। नया फोन, नई कार, बड़ा घर, फॉरेन हॉलीडेज, इन सबका एक ही तोड़ है, गेटिंग रिच। Very, very rich. अगर तुम ऐसे मुझे इंप्रेस करना चाहते हो तो आई एम नॉट एट ऑल इंप्रेस्ड। 23rd June. কিডন্যাপিং এসব করে পয়সা যা বলে না, যে আমার থেকে অনেকে ধার নিয়েছে তারা পয়সা দিচ্ছে না, তো ওকেই কিডন্যাপ করে যারা ধার এখনো আছে তারা টাকা দেবে, এরকম একটা কিছু ব্যাপার চলছে মনে হলো।
হতে পারে, আপনারা বলবেন আপনাদের কিরকম কি মনে হলো এটা দেখে। এরপর আমি বলছি আমার মনে হচ্ছে যেটা ফার্স্টে বললো না, যে ওই অ্যাডটাকে যদি ইন্টারেস্টিং, টোবাকোর অ্যাডটাকে যাতে ইন্টারেস্টিং করা যায়, আমার মনে হচ্ছে ও রিয়েল লাইফে কিছু মার্ডার বা তোমার কিডন্যাপিং বা কিছু এরকম যেগুলো অরিজিনাল লাইফে হচ্ছে, যেটা তোমার নিউজে হচ্ছে, ওই ইভেন্টগুলোকে শুট করে টোবাকোর ক্ষেত্রে ইউজ করছে। তাহলে কি তুমি যেমন নিউজ দেখা বা কারোর ক্রাইম কিছু রকম ভিডিও লিকেজ হলে যেটা মানুষ একদম আগ্রহের সাথে দেখে, তো ওই রকম জিনিস করছে যে আমরা জানি ধরুন এখানে কোনো একটা বাচ্চা কিডন্যাপ হয়েছে, তার সাথে কি হচ্ছে বা একটা বড় কেবি হয়েছে, তো ওইটারই যদি কখনো ভিডিও আপলোড হয় আর সেটার সাথে যদি টোবাকোর একটা মার্চ, মানে টোবাকো খেলে এটা হবে, তো ওটা হচ্ছে হ্যাঁ না আপনাদের গেস আপনারা বলবেন, আপনাদের কি মনে হচ্ছে? ওটা ট্রেলারে দেখে বোঝা যাচ্ছে যে যখন সাইকো তখন সাইকো, আর যখন অ্যাড এজেন্সিতে কোনো কাজ করছে ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে বা হ্যাঁ ওরকমই মনে হলো। সো আর সিনেমাটোগ্রাফি আমার দারুণ লাগলো, কিছু কিছু শর্টস ছিল দারুণ, এডিটিং খুব সুন্দর, মিউজিক ভালো, অবশ্যই মিউজিকটা খুবই ভালো লাগলো। মিডিল মিডিল লেখা বা লেটারিং এর সাথে যে তোমার ব্লাড আর এগুলো দিয়েছে, কনসেপ্টটা তো মানে আমি জানি না সিনেমার কনসেপ্টটাকে, আমি জাস্ট ট্রেলারের বলবো যে অসাধারণভাবে শুরু করেছে, শেষও করেছে অসাধারণভাবে, মানে সত্যি ক্লুলেস আমার জন্য, মানে রিলিজ হলে বলা যাবে একদম একদম কি, বাট অবভিয়াসলি ইন্টারেস্টেড একদম, মানে যা যতটা দেখিয়েছে একদমই ইন্টারেস্টেড, সুপার। তো আপনারা বলবেন আপনারা আপনাদের দেখে কেমন ইন্টারেস্টিং লাগলো নাকি না, আপনারা কি ভাবছেন কেমন কি স্টোরি, আর হ্যাঁ আপনারা আমাদের রিয়াকশন কেমন লাগলো সেটা জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে, আর এরকম আর কোন ভিডিও আমরা রিয়্যাক্ট করব আপনারা সাজেস্ট করতে পারেন, কমেন্টে সাজেস্ট করতে পারেন। আবার তাহলে নেক্সট উইকে আপনাদের সাথে দেখা হবে, বাই বাই।